নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভীক। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করব আজকের সেরা দশ। আর সেরা দশে নজর রাখবো আজকের বাংলার যে খবরের দিকে, প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে আজকে নজর রাখবো, বিবিসির তথ্যচিত্র এবার চলবে প্রেসিডেন্সিতে এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সেখানেই চালানো হবে বিবিসির এই তথ্যচিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। বিস্তারিত জানবো, শুভঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। শুভঙ্কর, ঠিক কি খবর রয়েছে? দেখো, SSI আগামী 27 জানুয়ারি এই তথ্যচিত্র প্রদর্শন করবে বলে জানিয়েছিল। এবার আমরা যদি জানতে পারছি যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আরো দুটি ছাত্র সংগঠন IC অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট কনসোলিডেশন এবং একই সঙ্গে সংঘাত, এই দুটি সংগঠন যৌথভাবে এটিকে প্রদর্শিত করবে আগামী 1 ফেব্রুয়ারি একে বর্ষাক অডিটোরিয়ামে, এমন তারা সিদ্ধান্ত নিয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো অনুমতি মেলেনি ওই অডিটোরিয়ামে এই তথ্যচিত্র প্রদর্শনের, যদি অনুমতি না মিলে থাকে তাহলে কিন্তু তারা জানিয়েছেন বিকল্প তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেক্ষেত্রে কিন্তু তারা মাঠে বিষয়টি করবেন, অর্থাৎ মাঠে প্রদর্শিত করবেন এই তথ্যচিত্র। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয় আগামীকাল SSI তারা 4 নম্বর গেটের কাছে সন্ধ্যা 6:30টার সময় এই বিতর্কিত তথ্যচিত্র তারা প্রদর্শন করবেন। এবং JNU-তে যেভাবে তাদের উপর অ্যাটাক হয়েছে, তাদের প্রতিনিধিদের উপর অ্যাটাক হয়েছে SSI এর ধন্যবাদ শুভঙ্কর, তোমাকে। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। বিবিসি তথ্যচিত্র প্রেসিডেন্সিতে দেখানো হবে এবং তার পাশাপাশি কাল যাদবপুর বিশ্ববিদ্যালয়েও দেখানো হবে এই তথ্যচিত্র। এখন সময় ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার নজর রাখবো দেশের সেরা দশটি খবরের দিকে। কংগ্রেস ছাড়লেন অনিল ক্যান্টনি, ক্ষোভ জানিয়ে দল ত্যাগ অ্যান্টনি পুত্রর। সম্প্রতি বিবিসির তথ্যচিত্রের বিরুদ্ধে সরব হন অনিল। তাঁর মতে, বিবিসিকে সমর্থন করলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও বাম ছাত্র ও যুব সংগঠনগুলি তথ্যচিত্রের পূর্ণ সমর্থন জানিয়েছে। বিষয়টি একেবারেই নাপসন্দ অনিলের, সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নেন অ্যান্টনি পুত্র। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে আমন্ত্রিত চীন, পাকিস্তান, ভারতের গোয়ায় 4 এবং 5 মে অনুষ্ঠিত হবে বৈঠক। ইতিমধ্যেই SCO-র সমস্ত সদস্য রাষ্ট্রকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। চীনের নবনিযুক্ত বিদেশমন্ত্রী কিন গ্যাং এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী বিল্লাল ভুট্টোকে আমন্ত্রণ জানানো হয়েছে। জামিন পেলেন আশিস মিশ্র। লখিমপুর খেরির ঘটনায় 8 সপ্তাহের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, তবে 8 সপ্তাহের মধ্যে দিল্লি ও উত্তরপ্রদেশে প্রবেশ করতে পারবে না আশিস। নির্দেশ শীর্ষ আদালতের, লখিমপুর খেরিতে গাড়ি চালিয়ে 7 কৃষককে হত্যার অভিযোগ ছিল আশিসের বিরুদ্ধে। দীর্ঘদিন জেলে থাকার পর মুক্তি পেলেন আশিস মিশ্র। প্রস্রাবকাণ্ডের জের ইনফ্লাইট অ্যালকোহল সার্ভিস নীতিতে পরিবর্তন আনল বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, যদি প্রয়োজন পড়ে তাহলে কোনো যাত্রীকে মাদক পরিবেশন করতে অস্বীকার করতে পারে কেবিন ক্রু। প্রস্রাবকাণ্ডের জেরে ইতিমধ্যেই মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়েছে উড়ান সংস্থাকে, এরপরেই অ্যালকোহল পরিবেশন নীতিতে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া। সময় আর একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার নজর রাখবো বিদেশের সেরা দশটি খবরের দিকে। ৪৯১ দিন হয়ে গিয়েছে মেয়েদের ওপর জারি হয়েছে তালিবানি ফতোয়া। মহিলারা হারিয়েছেন শিক্ষার অধিকার, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মহিলাদের, যা নিয়ে রীতিমতো মানসিক যন্ত্রণায় কাতরাচ্ছেন আফগানিস্তানের মহিলারা। তালিবানি শাসনের দ্রুত বিনাশ হোক দাবি জানিয়েছেন সে দেশের নারীরা। এবার ইউক্রেনকে ভারী যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করতে চলেছে আমেরিকা এবং জার্মানি। সূত্রের খবর, ওয়াশিংটন একটি M1 অ্যাব্রামস ট্যাঙ্ক এবং বার্লিন একটি লেপার ট্যাঙ্ক সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার বিরুদ্ধে কিপকে আরও শক্তিশালী করে তুলতে এই উদ্যোগ। আমেরিকা ও জার্মানির এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে মস্কো।
দূষণের কবলে সেনেগালের পিঙ্ক লেড জলের রং বদলে গিয়েছে সবুজে। গত বছরই বন্যার জেরে জলদূষণের মাত্রা বেড়েছে। ক্রমবর্ধমান দূষণ বাস্তুতন্ত্রের লাগাতার পরিবর্তন বদলে দিচ্ছে পরিবেশের স্বাভাবিক রূপ। সেই ছবি দেখা গেল সেনেগালের পিঙ্ক লেকে। দূষণের জেরে হাজার হাজার মাছের মৃত্যু হয়েছে। লস অ্যাঞ্জেলেসের নাচের স্টুডিওতে বন্দুকবাজের হামলা। সান ফ্রান্সিসকোর এক কৃষক এলাকায় সাতজনকে গুলি করে হত্যার অভিযোগ। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। সমীক্ষা বলছে গত কয়েক দশকে ক্যালিফোর্নিয়ার রক্তকায়ী হত্যাকাণ্ডের নজির অনেক বেড়ে গিয়েছে। ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলায় মৃতদের শ্রদ্ধা জ্ঞাপন। শ্রদ্ধা জানাতে মন্টে পার্ক এবং লস অ্যাঞ্জেলেসে ভিড় জমান সাধারণ মানুষ। ওই ডান্স হলের বাইরে ফুল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান স্থানীয়রা। জানা গেছে বন্দুকবাজ 72 বছরের এক বৃদ্ধ। ওই ডান্স হলে নিয়মিত যেতেন তিনি। তবে কি কারণে ওই ব্যক্তি গুলি চালালেন সে বিষয়ে দ্বন্দ্বে পুলিশ। সেরা দশ আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।